আজকে আমরা পবিত্র এই মহা রমজানে সবাই একত্রিত হয়ে যে ইফতারিটা খেলাম এটাও আল্লাহর একটা রহমত। আমরা দুই তিন দিনের ভিতরেই এই প্রোগ্রামটা সেট করেছি এবং আপনারা সবাই আসছেন, এত মানুষ হবে আমি চিন্তাও করতে পারিনি। আমি যখন আমরা ইফতারি ঠিক করছিলাম আমি ভাবছিলাম 50 জন কি হবে, এত ইফতারি আমরা রেডি করছি। আল্লাহর রহমত, আমার মনে হয় যে সব ভালো কাজেই আল্লাহর একটা স্পেশাল রহমত থাকে এবং আজকে আমি সেটার প্রমাণ পেয়েছি। এবং আপনারা আজকে আমাদের যে কাজটা দেখছেন, আপনাদের সামনে যে কাজটা আমরা নিয়ে আসছি, এর বাহাইন্ডে আমরা 16 ইয়ার্স ধরে কাজ করেছি এবং দেশের সাথে কাজ করা সামটাইমস এটা তো ইজি না। আমরা এখানে সবাই ভলেন্টিয়ার্স, আমরা আপনাদের জন্য একটা প্রোগ্রাম নিয়ে আসছি যে আপনারা আমাদের থ্রু দিয়ে কিভাবে দেশকে সাহায্য করতে পারেন। এবং আমি যেমন অন্য অন্য দেশকে দেখেছি, যেমন পাকিস্তান, আফগানিস্তান, তারপরে অন্য আরবিয়ান কান্ট্রিগুলি, তারা সবসময় দেশের জন্য হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে যে আমাদের দেশকে সাহায্য করুন, আমাদের দেশকে সাহায্য করুন। কিন্তু আমি কখনো, আমার চোখে পড়েনি আগে যে আমাদের একজন বাঙালি দেশের জন্য সবার কাছ থেকে হাত পেতে সাহায্য নিচ্ছেন। যে আমাদের দেশে তো কত গরিব মানুষ, খেতে পায় না, শুধু একবেলা খাওয়ার জন্য মানুষ কান্দে যে আমরা কিছু চাই না, আমরা কাপড় চাই না, আমরা জামা চাই না, আমরা শুধু একবেলা খেতে চাই। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি মানুষ কত কষ্টে আছে। আমি যখন এই প্রোগ্রামে আসছি, আমি ভিজিট করেছি অন্য অন্য জায়গাগুলি, তখন আমি চিন্তা করেছি, নো, দিস ইজ দ্য আলটিমেট গোল অফ মাই লাইফ। যা আমি অনেক কথা শুনেছি, মানুষ অনেক কিছু বলে, ও লিম্বুভাবে আজকে এই এই কাজ করছে, ও লিম্বুভাবে তো কোনো অসুবিধা নাই, না, এটাই যাবে আমাদের সাথে। আপনারা প্লিজ দেশের জন্য সাহায্য করুন। উই হ্যাভ দ্য সিস্টেম, আমাদের সিস্টেম রেডি, আমরা শুধু আপনাদের হাত চাই। আপনারা আমাদেরকে যত হাত দিবেন আমরা তত বড় কাজ করতে পারবো দেশের জন্য, এবং আপনাদের সবার সাপোর্ট দরকার। আমরা এখানে একসাথে হয়েছি, আসেন আমরা সবাই একত্রিত হয়ে আবার নেক্সট ইয়ারে আরও বড় প্রোগ্রাম করবো। আমি সবাইকে জানাতে চাই যে আসেন, আমাদের দেশের অনেক করুণ অবস্থা মানুষের। হ্যাঁ, আর আপনারা হয়তো দেশে যান, দেখেন মানুষ গরিব, রাস্তায় ভিক্ষা করে, দ্যাটস ইট। কিন্তু এইটার পিছনে যে একটা যে কি রোল, এটার পিছনে যে মানুষ গরিবের উপরেও কত গরিব হতে পারে। যে ধরেন একটা গ্রাম, আমরা যে বিভিন্ন গ্রামে গেছি, একটা গ্রাম, যে গ্রামের সব মানুষ গরিব, কে কাকে কাজ দিবে, একটা ভিক্ষাও দেয় না একজনকে। যে একজন যদি ভিক্ষা করতে যায় বলে যে আমার তো খাওয়ার পয়সা নেই, তোমার আমি কী করে ভিক্ষা দিব, তো সেই মানুষগুলো কেমন করে চলবে? আমরা যদি তাদেরকে সাহায্যের হাত বাড়ায় না দেই, আমরা কত ফর্চুনেট, আল্লাহ আমাদেরকে আমেরিকায় পাঠাইছে, আমাদেরকে কত ভালো রেখেছে, আমাদের বাচ্চাদেরকে কত ভালো রেখেছে। আমরা একটা জিনিস কিনতে গেলে বাচ্চার জন্য 5টা জিনিস কিনে নিয়ে আসি, 5টা জামা কিনে নিয়ে আসি, 5টা খেলনা কিনে নিয়ে আসি। কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি যে আমরা যে দেশ থেকে আসছি, যে দেশের মানুষ শুধু খেতে চায়, জাস্ট একবেলা পেট ভরে খেতে চায়, হ্যাঁ, সেই দেশের মানুষের জন্য আমরা কিছু করতে পারি? আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশের জন্য কিছু করি। আমাদের সিস্টেমটা রেডি, আমাদের থ্রু দিয়ে, আমরা আমাদের এই প্রোগ্রামের থ্রু দিয়ে আপনারা সবাই দেশের জন্য সাহায্য করতে পারেন। আর আপনাদের, আপনারা আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অন্তর থেকে ধন্যবাদ। আশা করি যে আপনারা ছেলে মেয়ে, মা বাপ যাদের সাথে আছেন এখানে, সবাইকে নিয়ে সুন্দর একটা ঈদ করুন, এবং সেই ঈদের উপহার আজকে আপনারা একটা বাচ্চাকে নিয়ে যান আপনাদের সাথে, আপনাদের একটা ঈদের উপহার। যে আমাদের এখানে স্পন্সরশিপ প্রোগ্রাম, যেখানে আপনি $12 মাসে একটা বাচ্চাকে সাহায্য করতে পারেন। আমাদের প্রোগ্রামে যখন একটা বাচ্চা আসে, শুধু বাচ্চাটাকে আমরা সাপোর্ট দিই না, সেই বাচ্চাটার পুরো ফ্যামিলিটাকে আমরা সাপোর্ট দিই টু কাম আউট ফ্রম পভার্টি। তো আপনারা আপনাদের একটা ঈদের গিফট হিসাবে আজকে একটা বাচ্চাকে নিয়ে যান, অ্যাটলিস্ট 1 ইয়ারের একটা সাপোর্ট দিন, $12 মান্থ। আমি জানি যে আপনারা এখানে সবাই যারা আসছেন সবার পক্ষে সম্ভব, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সামর্থ্য দিয়েছেন, এবং
ইউনো যে দান এটাই তো যাবে আমাদের সাথে, আর তো কিছু যাবে না। ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে রমজান মাসে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আসব আপনাদের সামনে, এবং আপনাদের দানের হাতটা আমাদের অর্গানাইজেশনের জন্য রেখেন। ধন্যবাদ।